বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সাংঘর্ষিক কারচুপির ঘটনা ছাড়া সারা দেশে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে এই মতের সঙ্গে আমি একমত। দ্বিতীয়ত, আমি মনে করি যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে কারচুপির ঘটনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে তার ভিতরে দুর্ভাগ্যজনক হলেও কুষ্টিয়া দুই আসন আমার এলাকা অন্তর্ভুক্ত। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মস্তান বাহিনী ভোটের সাত দিন আগের থেকে যে আতঙ্ক চড়াচ্ছে সেটাও বন্ধ করা সম্ভব হয়নি, এবং ভোটের দিন 161 কেন্দ্রের ভিতরে 18 কেন্দ্রে অস্বাভাবিক ভোট প্রদান লক্ষ্য করা গেছে যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। উপর্যুপরি প্রতিবাদ করার পরেও, উপর্যুপরি এই ব্যাপারে কর্তৃপক্ষের নজরে আনার পরেও কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্মকর্তারা কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই আমি মনে করি কুষ্টিয়া দুই আসনে আমি জনগণের ভোটে নয় কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি এটা সবাই তদন্ত করে দেখবেন এবং এর প্রতিকার এবং বিহিত করবেন। দেখুন, নির্বাচনী ঘটনা নিয়ে জোটের কোনো রাজনৈতিক বিষয়ে প্রভাব পড়বে না। জোটের যে রাজনৈতিক বিষয়টা আমরা সহমত ঐক্যমতে আছি, এই এটা জোটের শরিকদের ভিতরে নির্বাচন সংগ্রহকে কেন্দ্র করে যে বিভ্রান্তি বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে সঙ্গে আমাদের যারা যে জোটের প্রার্থীর এলাকায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর গুন্ডা বাহিনীর যে আক্রমণ, হুমকি, ধামকি, অত্যাচার শুরু হয়েছে এটা অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে জোটের অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ থাকবে না। এটা অবিলম্বে আমরা ঢাকায় যাই, তারপরে আমরা শান্ত হয়ে জোটের বৈঠক হবে এবং জোটের প্রার্থী এলাকাতে যেহেতু আমরা জোটের শরিক, সুতরাং এখানে আওয়ামী লীগ বনাম জোটের শরিক দলের সাংঘর্ষিক অবস্থা এলাকাতে থাকা উচিত না। এটা নিষ্পত্তি হওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। সে ব্যাপারে আশা করি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব যথাযথ পদক্ষেপ নেবে। জোটের প্রার্থীর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রেই আওয়ামী লীগ নেতৃত্ব জোটের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, নৌকার বিরুদ্ধে। এটা আমরা নজরে আনব, এটা তাদের দলীয় বিশৃঙ্খলা, এটা সমাধান করার আহ্বান জানাবো। দেখেন, আমার আসনে আমি সরাসরি বলতে চাই আওয়ামী লীগ নেতৃত্ব এখানে বেশিরভাগ তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছে। এখানে কেন্দ্রের দুই একজন নেতা সরাসরি জড়িত, এই মর্মে আমার কাছে অভিযোগ এসেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।